অসমতে অসমীয়া ভাষা আসলতে এতিয়া চরম নির্যাতনের সম্মুখীন হয়েছে নেকি? প্রথমতে নামনি অসম আর তার পাছতে এটা উজনি অসমৰ চৰাইদেউ কানুবাড়ী এই খেৰবাড়ী অঞ্চলত আসলতে অসমীয়া ভাষার যে নিগ্রহর এক অধ্যায় ঘোষণা হয়েছে বলে কব লাগিব। যোৱাকালি আসলতে আদিবাসী ছাত্র সন্থার এটা অনুষ্ঠান হয়েছিল, বিরসা মুন্ডার 146তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল আর মই ক্যামেরা পার্সনক দেখাবলে অনুরোধ জানাইছো। এই ক্ষেত্রখনতে আসলতে বিরসা মুন্ডার 146তম জন্ম জয়ন্তী উদযাপন করেছিল সদৌ অসম আদিবাসী ছাত্র সংস্থা চমুকৈ আশা নামের সংগঠনটোৱে। আর উক্ত অনুষ্ঠানের লগত রজিতা খোৱাই যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলি থাকার মুহূর্ততে অসমীয়া গীত মাতর এক নৃত্য অনুষ্ঠান ইতিমধ্যে চাহ জনগোষ্ঠীয় শিল্পীসকলে পরিবেশন করেছিল। দুর্ভাগ্যজনকভাবে ঘোষকে ঘোষণা করলে অসমীয়া ভাষা গীত মাত ইয়াত নচলিব। ইয়াক লৈ আসলতে সর্বত্রে সমগ্র জিলাখনতে এতিয়া চলিছে সমালোচনা। এই সময়ত মই সমূহ অসমবাসী তথা সমূহ ভারতবাসী রাইজক এটাই কথা কব বিচাৰো যে যোৱাকালি যে কার্যসূচী পরিচালনা করার সময়ত মই অনিচ্ছাকৃতভাৱে যি ভুল মন্তব্য উত্থাপন কৰি পালোঁ তাৰ বাবে সমূহ ৰাইজকে মই ক্ষমা বিচাৰিছোঁ। আৰু লগতে অনাগত দিনত মই এনে ভুলৰ প্ৰতি মই নিজকে সজাগ সচেতনত থাকিম আৰু এনে অনাগত দিনত মই এনে ভুল নকৰোঁ বুলি আপোনালোকৰ আগত মন্তব্য প্ৰকাশ কৰিছোঁ। আৰু লগতে আমি এই কাৰ্যসূচী পৰিচালনা কৰাৰ সময়ত দিনৰ ভাগত আমি হয় আমাৰ যেতিয়া জাতীয় গীত মাত চলি আছিল তাৰ মাজতে মই এই মন্তব্য উত্থাপন কৰিছিলোঁ। লগতে যি সময়ত আমি সেই কথা এই মন্তব্য মই আগবঢ়ালোঁ সেই তাৰ পাছতেই সাংস্কৃতিক সন্ধিয়াৰ কাৰ্যসূচী আৰম্ভণিৰে পৰা শেষ মুহূৰ্তলৈকে যি প্ৰকাৰে পৰিচালনা কৰিলোঁ মোৰ ব্যক্তিগত অৱগত অনুসৰি মই সাংস্কৃতিক সন্ধিয়াত কিন্তু বাধা প্রকাশ করা নাই তার বাবে। আর লগতে কার্যসূচীর দিনের ভাগত যি মই ভুল করিলো তার বাবে ক্ষমা বিচারিছো। পুনর্বার সমূহ অসমবাসী তথা ভারতবাসী রাইজে মোর ভুলের প্রতি ক্ষমা প্রদান করে তারে আশা কামনা করছি। হয় পোন প্রথমে আমি যোৱাকালি যি অনুষ্ঠানটো হৈছিলে তাত যি কাণ্ড হল ইয়াক আমি তীব্রভাবে গৰিহণা জানাইছো আর ধিক্কার জানাইছো আর এটা আহ্বান জানাইছো লগতে যে অসমখনক ভাগ ভাগ কৰিবলৈ যিবিলাক কথা বতৰা হয় সেইবিলাকৰ পৰা আমি যাতে সকলো আঁতৰি থাকে, সকলো আমি লগে ভাগে থাকিব লাগিব। অনাগত সময়ত যাতে এনেকুৱা কথা পুনৰাবৃত্তি নহয় তাৰ বাবে আমি সকলোলৈ আহ্বান জনাইছোঁ। অন্যথা আমিও আমাৰ চিন্তা চেতনাৰে আমিও আগবাঢ়িবলৈ বাধ্য হ'ম। আমি কোনোদিন কোৱা নাই যে আমি ভাগ কৰিব লাগে, কিন্তু সকলোৱে যেতিয়া যদি আমাক এনেকুৱা এটা পৰিস্থিতিতে ঠেলি দিয়ে কিন্তু তেতিয়া আমিও উপায়হীন হৈ পৰিম। গতিকে পুনৰবাৰ আহ্বান জনাইছোঁ সকলো আমি একত্ৰিত হৈ থাকিব লাগে, আমি একেলগতে সকলো থাকিব লাগে আৰু অনাগত দিনত যাতে এনেকুৱা ব্যৱস্থা বিচ্ছিন্নতাবাদী কথা নহয় তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখিবলৈ অনুৰোধ জনাইছোঁ।